বিশ্বনবীতে ছাগল পালতেন, প্রতি সপ্তাহে একটা ছাগল জবাই করে দাওয়াতি টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলার দাওয়াত করে নিজ হাতে গোশত রান্না করে খাওয়াইতো। এত সুন্দর রান্না করতেন, তারপরে মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন, এজন্য বিবিদের রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। আর প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীকে বলবেন একবার করে আই লাভ ইউ। স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, নারীরা খুশি হয়, প্রশংসা পেতে চায়। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি যদি একদিনও না বলেন তোমার সুন্দর লাগতেছে, আর আরেক বেটা যদি কয় ভাবি আপনার সুন্দর লাগে, ঝামেলা হবে না? আপনার জন্য লিপস্টিক দেয়, বেনি বাঁধে, বেনারসি শাড়ি পরে, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা। বিশ্বনবী বললেন নিজের বিবির সাথে প্রেম বিনিময় করলেও সওয়াব আছে নাই? অফি বুদাই আহাদিকুম সাদাকা, তোমরা যে বিবাহের পরে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো তাতেও সদকা দেওয়ার সওয়াব। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, এটা আবার কেমন কথা, বিবির সাথে মেলামেশা করলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন সাহাবীরে, অন্য মহিলার সাথে প্রেম বিনিময় করলে যদি গুনাহ হয়, নিজের বিবির সাথে প্রেম ভালোবাসা বিনিময় করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ।